দিল্লির পর পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার গড়ার পর পশ্চিমবঙ্গে আম আদমি পার্টির পোস্টার পড়তে শুরু করলো। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত নবপল্লী 7/8 নম্বর ওয়ার্ড, যেখানে তৃণমূলের খাস্তালুক বলে পরিচিত, সেখানে আম আদমি পার্টির পোস্টার দেখা গেল। উল্লেখযোগ্যভাবে স্লোগান করা হচ্ছে, নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ। পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে, বিভিন্ন জায়গাতে তারা প্রার্থী দেবে, এমনটাই দাবি তাদের। এটা আমাদের এই অভিযান শুধু এখন থেকে না, পাঞ্জাব জয়ের আগে থেকে আমাদের বাংলা অভিযান শুরু হয়ে গেছে। তো আমরা এখন এটা এই যে আমাদের পাঞ্জাবের যে জয়লাভ, সেটা শুধু আমাদের পাঞ্জাবের জয়লাভ নয়, এটা আমাদের পুরো দেশের জয়লাভ, আমাদের কাজের রাজনীতির জয়লাভ, আমাদের সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা পাওয়ার জয়লাভ, আমাদের সুন্দর চিকিৎসা ব্যবস্থা পাওয়ার জয়লাভ। দিল্লিতে আপনারা দেখেছেন 7 বছর আমাদের পার্টি কাজ করেছে, সুন্দরভাবে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। আমরা সেই মডেলটাই বাংলায় আনতে চাইছি, এবং দিকে দিকে আমরা শুধু জনতার আম জনতার ঘরে ঘরে নয়, আমরা আম জনতার হৃদয়ে ছেয়ে যেতে চাইছি। আমরা দিকে দিকে ক্যাম্পেনিং, ক্যানোপি ক্যাম্পেনিং চালাচ্ছি, পোস্টারিং করছি, আমরা ডোর টু ডোর আমাদের অভিযান চলছে, ঠিক আছে। আমাদের সহযোগিতা করার জন্য প্রচুর লোক এগিয়ে আসছে। আজকে যদি আমাদের এই দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যে যদি না আসতো, তাহলে আমাদের এই বিকল্প একমাত্রই আমাদের আম আদমি পার্টি, তাহলে আমাদের এই চিন্তাভাবনা করতে হতো না। এই বিকল্প কিন্তু সবার জনগণের মনের ভিতরে ঢুকে গেছে যে বিকল্প একটা চাই, এবং সেটা হচ্ছে আম আদমি পার্টি। পরবর্তী লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, তার জন্য আমরা ইয়ে করছি, যতটুকু আমাদের তরফ থেকে চেষ্টা চালানোর আমরা করছি। আমরা আপনাকে প্রথমেই বললাম যে এই জয় শুধু আমাদের পাঞ্জাবের জয় নয়, এটা হচ্ছে পুরো দেশের জয়। সাধারণ মানুষের কতটা সহযোগিতা পাচ্ছে না? ভীষণভাবে সাড়া পাচ্ছি। পাঞ্জাব জয়ের পর থেকে তো আমাদের প্রচণ্ড মিস কল আসছে এই নাম্বারে, আর আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলাতেও আমরা দিকে দিকে শুরু করেছি। বারাসাতে আমরা প্রথম পোস্টারিং করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় বাত হ্যাঁ কি ইস পার্টি কো আজকে টাইম পে হর এক এজুকেটেড ইনসান জানতা হ্যাঁ। বাংলা মে বহুত সারে লোক সিফ ওয়েট কর রে থে কি ইয়ে পার্টি ইয়াহ পে আয়ে, আর হাম লোক কাহিন কাহিন যা যা লোকো কো পতা চল রা হ্যাঁ ওয়াহ হামে কল কর রে হ্যাঁ। আর সবসে বড়ি বাত হ্যাঁ ইয়ে ইয়ুথ পার্টি হ্যাঁ আর ইন্টেলিজেন্ট লোকো কি পার্টি হ্যাঁ। আর ইয়াহ মে বাংলা কি বাত করতি হুম কি বাংলা মে বিকল্প কি বহুত জাদা জরুরত হ্যাঁ, ইতনি জাদা জরুরত হ্যাঁ। আগর আপ ওয়াহ দিল্লি কে মডেল কো দেখো, আবি ওই পাঞ্জাব মে ইমপ্লিমেন্ট হোগা। সবসে এক হি পার্টি হ্যাঁ ইমানদার পার্টি, ও হ্যাঁ আম আদমি পার্টি। আর মিস্টার অরবিন্দ কেজরিওয়াল ও উনকা সির্ফ চেহারা দেখতে হি লোক কো, বড়ে লোকো কো পার্টি কা নাম ভি নি পতা, সির্ফ চেহারা আর উনকি আওয়াজ সুনতে হি লোক সির্ফ ইয়ে কহতে হ্যাঁ কি ইয়ে ইনসান সচ্চা হ্যায়, ইয়ে ইনসান কুছ দেশ কে লিয়ে করনা চাহতা হ্যায় আর হাম ইসকে সাথ হ্যায়, ইয়েহি ভাবনা বহুত বড়। আগলে দিন বঙ্গাল দখল কে লিয়ে আপ লোগো কি লক্ষ্য ক্যা? হামারা জো বঙ্গাল কে লিয়ে লক্ষ্য হ্যায় কি জেসে জেসে जैसे जैसे इलेक्शन चलेंगे, जैसे 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 अभी पंचायत का है तो हमारा टारगेट पंचायत का है, उसके साथ साथ हम इन प्रोसेस जैसे जैसे हमारा प्रमोशन होती जाएगी हम करते जाएंगे। हमारी टीम बढ़ती जा रही है दिन ब दिन, हज़ारों लाखों में टीम बढ़ती जा रही है। हमने पंजाब में आपने देखा हिस्टोरिकल जीत की है, तो डेफिनेटली इन फ्यूचर, ठीक है थोड़ा टाइम ज़रूर लगेगा यहाँ पर, लेकिन इन फ्यूचर हम वैसी ही जीत यहाँ पर हासिल करेंगे। বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।